বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও দুর্দান্ত ঢাকার ম্যাচ দিয়ে শুক্রবার শুরু হচ্ছে বিপিএল এর দশম আসর। মিরপুরে দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 7:30টায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স। রাত পোহালেই মাঠে গড়াচ্ছে বিপিএল এর দশম আসর, যেটিকে কেন্দ্র করে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে মিরপুরের হোম অফ ক্রিকেটে। গত আসরের ভুল ভ্রান্তি শুধরে নতুন উদ্যমে অনেকগুলো পরিবর্তন নিয়ে শুরু হতে চলেছে ফ্রাঞ্চাইজি টি টোয়েন্টি লিগটি। ডিআরএস, স্পাইডার ক্যাম, রোবট ক্যাম থেকে শুরু করে এবারের টুর্নামেন্টে থাকবে উন্নততর প্রযুক্তির ব্যবহার। উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লার প্রতিপক্ষ ঢাকা। বরাবরের মতো এবারও শক্তিশালী দল গড়েছে কুমিল্লা। দেশি বিদেশি খেলোয়াড়দের অভিজ্ঞতা আর তারুণ্য মিলিয়ে কুমিল্লার দলটা একদিকে যেমন ভারসাম্যপূর্ণ, অন্যদিকে টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দলও। নতুন অধিনায়ক লিটন দাসের নেতৃত্বে তাই শুরু থেকেই প্রতিপক্ষকে কোনো ছাড় দিতে নারাজ বিপিএল এর চারবারের চ্যাম্পিয়নরা। কুমিল্লা বরাবরই ভাই প্রেশার ফ্রি ক্রিকেটই খেলে। হ্যাঁ, অবভিয়াসলি একটা ট্যাগ যখন লেগে যায় তখন আপনার তো ওই রেসপন্সিবিলিটিটা থাকেই যে দিন শেষে ট্রফি সবাই চিন্তা ভাবনা করে। বাট আলটিমেটলি একটা জিনিস হচ্ছে কি, আপনি একটা একটা করে ম্যাচ খেলবেন। আমি এখন আগামীকালকে ম্যাচ নিয়ে চিন্তিত। অন্যদিকে সবচেয়ে কম সংখ্যক খেলোয়াড় নিয়ে এবার দল সাজিয়েছে দুর্দান্ত ঢাকা। দলে তাসকিন, শরীফুল, মোসাদ্দেকরা থাকলেও ঢাকার কমতি বিদেশি খেলোয়াড়ের প্রাপ্যতা নিয়ে। দলে মাত্র 5 জন বিদেশি, 3 জন শ্রীলঙ্কান, 2 জন পাকিস্তানি। সেখানেই চ্যালেঞ্জটা নিতে হবে ঢাকাকে। আমাদের দল তো আসলে সবাই আপনারা অবশ্যই অবগত আছেন যে আমাদের ইয়াং টিম, ইয়াং এক্সাইটিং টিম। আমরা অবশ্যই আশাবাদী যে দলটা নিয়ে আমরা ভালো কিছু করতে পারবো। আপনি চাইলেই নিজের মতো করে সব কিছু অনেক সময় করতে পারবেন না, বাট আমাদের এখন যা আছে আমরা সেটা নিয়ে আমরা ফাইট করার জন্য রেডি। দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে লড়বে সিলেট। মাশরাফি মুর্তজার নেতৃত্বে সিলেটের দলও এবার বেশ শক্তিশালী। বেন কাটিং, হ্যারি টেক্টর, রিচার্ড গারাভাদের সঙ্গে দেশি খেলোয়াড় হিসেবে থাকছেন শান্ত, তানজিম, সাকিব, জাকিরের মতো জাতীয় দলের খেলোয়াড়রাও। এদিকে অধিনায়ক মাশরাফিকে নিয়ে শঙ্কা থাকলেও প্রথম ম্যাচ থেকেই তাকে পাচ্ছে সিলেট। সোফার আমরা যতটুকু জানি উনি অ্যাভেলেবেল, তাই আমরা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা চেষ্টা করেছি যত তাড়াতাড়ি ঠিক করে নেওয়া যায় অ্যাজ এ টিম হিসেবে। তো আমাদের ওভারসিজ সো আমাদের সাথে জয়েন করেছে, কারণ মাঠে যারা ভালো ক্রিকেট খেলবে রেজাল্টটা তাদের পরেই যাবে। অবশ্যই আমাদের টার্গেট আছে ম্যাচ বাই ম্যাচ। চট্টগ্রাম অবশ্য এবারও ভরসা রাখছে দেশি খেলোয়াড়দের উপরই। শুভাগত হোমের নেতৃত্বে তানজিদ, দীপু সহ বেশ কজন তরুণ তুর্কি রয়েছে চট্টগ্রামের স্কোয়াডে। তবে বিদেশি কোটায় চট্টগ্রামের চমক ইংলিশ ব্যাটার ফিল সল্ট। প্রথম ম্যাচে তাকে না পেলেও দ্রুতই সল্টকে দেখা যাবে চট্টগ্রামের জার্সিতে। তাছাড়া কার্টিস ক্যাম্পার, হারিস রোফরা তো রয়েছেনই। শেখ তানভীর হাসান আরিব, এটিএন নিউজ, ঢাকা।